দেখুন, আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। আইপিএল এবার তাকে দেখা যাবে কি যাবে না, এ নিয়ে শোনা যাচ্ছিল নানা কথা। অবশেষে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বিবিসির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী শনিবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, আইপিএল খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজ। কিছু প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই ভারতে যাবেন বাঁহাতি এই প্রেসার। আইপিএলে বাংলাদেশে আরেক প্রতিনিধি সাকিব আল হাসান ছাড়পত্র পেয়েছেন আগেই, শ্রীলঙ্কা থেকেই শুক্রবার যোগ দিয়েছেন তার দল কলকাতা নাইট রাইডার্সে। দুজনের কেউই অবশ্য খুব বেশি দিন থাকতে পারবেন না ভারতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে দিন দশেকের ক্যাম্প করবে বাংলাদেশ। 26 এপ্রিল ঢাকা ছাড়ার কথা দলের। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।